হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সরস্বতী পুজো, আজ সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, তো আমার সব কাজ হয়ে গেছে, প্রচুর প্রচুর কাজ হয়েছে। 4টেও বাজেনি, 3:45 সময় উঠেছি, সেই থেকে করছি। তো বৃহস্পতিবারের পুজো জানো, আজকে বৃহস্পতিবার, এমনি লক্ষ্মীর পুজো থাকে। ওপরে নিচের সব সেরে গিয়ে ওপরে বৃহস্পতিবারের পুজো, ছাদও ধোয়ালাম, ওপরে কভার ধরে আজকে উঠছি নামছি, আর বলো না। হ্যাঁ, তো আজকে সবার বাড়িতে, অনেকের বাড়ি, সবাই না, অনেকের বাড়িতেই নিশ্চয়ই সরস্বতী পুজো হচ্ছে, আর স্কুল কলেজে তো হচ্ছেই, আমিও করছি আমার বাড়িতে। তো এই সব সেরে, পুজো ফুজো দিয়ে সব কাজ সেরে চা করলাম, নিচে করে রাখলাম। মন ঠাকুরমশাই আসবে বলেছে 10টা সাড়ে 10টায়, তো এসে পুজো হয়ে গেলে তখন আবার চা করবো। চাটা করে রাখলাম, মাইক্রোওভেনে গরম করে নেবো, সুবিধা হবে বলো তো। আশা করছি ব্লগটা ভালো লাগবে, স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো, তো এই যে পুজো চালু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। তো আমি তখন রেডি হইনি, নিচে গিয়ে আবার রেডি হলাম, ঠাকুরমশাই বসে সবটাই গুছিয়ে গেছিলাম। তো রেডি হয়ে এবার চলে এলাম। এই যে দেখো আমার ঘর ছা, এই যে আমার বোন দেখো, এসব অঞ্জলি দেওয়ার জন্য চলে এসছে ছাদে। একটু তোমাদের ঘুরি, আমার ফুল গাছটাও দেখিয়ে দিই, দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। এই জামা কাপড় এত মেলা থাকে না, এর জন্য দেখাতে অসুবিধা হয়ে যায়। এই যে গোলাপ গাছে দেখো কত গোলাপ হয়েছে, ছোট ছোট, বড় গোলাপ, ছোট গোলাপ, এই যে কাগজি ফুল হয়ে আছে, সুন্দর লাগছে। ভিডিওতে সেরকম একটাই লাগছে না, কিন্তু সামনে থেকে এই যে গোলাপি সাদা গোলাপ, ওইগুলো সামনে থেকে অপূর্ব সুন্দর লাগে। আর এই যে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, এরপর ঠাকুরমশাই এমনি গোছাচ্ছে, এবার অঞ্জলি হবে। এই সব ওপরে সিঁড়ি দেখো, এখন এলাম, এসছি অনেকক্ষণ, এসে তোমার ওই ঘর ফর পরিষ্কার করে সব বাসন মেজে সব গুছিয়ে সবাইকে প্রথমে প্রসাদ দিলাম, নিজে খেলাম, সবাইকে দিলাম, দিয়ে খেয়ে বাসন মেজে ঘর ফর পুছে একদম পরিষ্কার করে এলাম। এসে চা করে, তোমাদের বলেছিলাম চা করে রেখেছিলাম, বলেছিলাম খেয়াল পড়ছে না বলেছিলাম নাকি। তো চাটা জাস্ট মাইক্রোওভেনে একটু গরম করলাম, চা খেলাম, পাটিসাপটা মালপ করে রেখেছিলাম, কালকে সব খাওয়া হলো। খেয়ে দেখো শরীর একদম আর ভালো লাগছে না, মনে হচ্ছে না আমি রান্না আর করি, ভোর 3:45 থেকে যে চলছে। কালকে আবার দেখো চুলি কালার করেছি। নিজে নিজেই করি আমি কালার, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কালারটা।
এবারে রান্না করব, পনির করব, ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের গাজর বিন সব কেটে রেখেছি, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি কালকে, জানি আজকের কখন করব। আর আলুর দম আর পনির করব। কিচেনে চলে এসেছি, দেখো পনির কেটে নিয়েছি, পনির করব, পনির রেজালা বানাবো। তো পনির আর ফ্রাইড রাইস করবো, এই দেখো কামেনি আতপ চাল আর কড়াইশুঁটি কিশমিশ সব দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভাতটাকে, এবার ঝরঝরা করতে দিয়েছি। এই যে একদম ঝরঝরা হয়েছে। পনির রেজালা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, এবারে এই যে ফ্রাইড রাইস করছি, কাজু বেটে রেখেছি আর এই জলটা ভাজছি। সব হয়ে গেছে, এবার বক ফুলের বড়া ভাজছি, এই যে কটা ভাজা আছে। এই যে রাজকীয় খাবার খেতে বসে গেছে, এই যে রেজালা, ফ্রাইড রাইস, আলুর দম, বক ফুলের বড়া। এই যে আমার বর খাচ্ছে। আর দুপুরের পর এখন এলাম, এখন বাজে কটা জানো? 8:30। আজকে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলায়, তোমাদের যখন লাঞ্চ করতে বসলাম তোমাদেরকে দেখালাম তো, তারপরে শুয়েছি আর এত ঘুমিয়ে পড়েছি, এরকম কোনো দিনও হয় না। দেখো সরস্বতীকে সন্ধ্যাবেলায় পুজো দিই, উঠতে উঠতে কটা বাজে তখন? 7:30। ছেলে ডাকছে, ওমা ওঠো, এত ঘুম, মানে অখুরের মতন ঘুমিয়ে পড়েছি। আসলে অনেক ভোরবেলায় উঠেছি, আর তাও ভোরবেলায় উঠি, আজকে একটু বেশি, কিন্তু এতক্ষণ ঘুম হয় না, জানি না কেন এত ঘুমিয়ে পড়েছি। উঠেই মানে কি করব দিশা পাচ্ছি না, চা বসালাম, চা বসিয়ে তারপরে গেছি এতে ঠাকুর ঘরে, গিয়ে আবার পুজো দিলাম, তারপরে এসে চা খেলাম। তো চা খেয়ে এই তোমাদের সামনে এলাম যে ভিডিওটা শেষ করার জন্য। সারাদিন সরস্বতী পুজোর দিন আজকের, কীভাবে আমি দিনটাকে শেয়ার কাটালাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আর স্কিপ না করে, আর লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো। চ্যানেলটা আমার গ্রো হচ্ছে না বন্ধুরা, এমন কিছু তো খারাপ আমি করছি না ভিডিও, কিন্তু জানি না কেন মানে চ্যানেলটা গ্রো হচ্ছে না। ইনস্টাগ্রাম আমার খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কিন্তু এই ইউটিউবটা কেন জানি না খুব দেরি হচ্ছে, খুব দেরি হচ্ছে। এত মানে ভিডিও দিচ্ছি, কিন্তু সেই আন্দাজে কোনো ভিডিও চ্যানেল আমার বাড়ছেই না, অনেক পিছিয়ে আছি। একটু বেশি বেশি করে শেয়ার করো, কিসের বন্ধু হলে তোমরা যদি একটুখানি বন্ধুকে হেল্পই না করো? বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট করো, লাইক করো। তো চলো, গুড নাইট। ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি, তো বাই।